শ্রীভূমি প্রত্যেক বছর বলতে গেলে বাহুবলী, কোনো বছর বুর্জ খলিফা, এবছর ভ্যাটিকান সিটির। ভ্যাটিকান সিটির বিখ্যাত সেই সবথেকে পৃথিবীর বড় চার্চ, সেটি এই শ্রীভূমি স্পোর্টিং ফুটিয়ে তুলছে। আর এই পুজো ঘিরে খুঁটি পুজো থেকে কিন্তু উৎসাহ শুরু হয়ে যায় আম বাঙালির কলকাতার তথা কলকাতার আশেপাশে যারা থাকেন বলতে গেলে প্রত্যেকের। আমরাও চলেছি শ্রীভূমি স্পোর্টিংয়ের উদ্দেশ্যে, আর শোনাও গেছে যে শ্রীভূমি স্পোর্টিং উদ্বোধন নাকি হয়ে গেছে। তাই শ্রীভূমি স্পোর্টিংয়ের দিকে যাচ্ছি, পুজোর আগে কতটা শ্রীভূমির কাজ কমপ্লিট হয়েছে কিংবা উদ্বোধনের পরে ঠিক কী অবস্থা রয়েছে, এই মুহূর্তে আপনাদের শ্রীভূমি যাওয়া ঠিক হবে কি হবে না, মানে চতুর্থী পঞ্চমীর দিকে গেলেই কি শ্রীভূমিকে ভালোভাবে দেখতে পাবেন, নাকি চাইলে এখনই আপনারা শ্রীভূমির উদ্দেশ্যে পেরিয়ে পড়তে পারেন সময় সুযোগ করে। সব তথ্য পাওয়া যাবে এই ভিডিওটি দেখলে। অবশ্যই বলবো, দুর্গাপুজোর আপডেট কিন্তু চলতে থাকবে, দুর্গাপুজোর ভিডিও কিন্তু আসতে শুরু করে দিয়েছে, তাই বেড়াতে যাওয়ার ভিডিওর সঙ্গে সঙ্গে যারা দুর্গাপুজোর ইনফরমেশান চাল কলকাতা শহরতলির, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকতে, এবং তার জন্য যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। প্রথমে বলি শ্রীভূমি মেন যে ল্যান্ডমার্কটি রয়েছে সেটি হচ্ছে, যারা লেক টাউনের দিক থেকে বা লেক টাউনের দিক থেকে অটো কিংবা যে মাধ্যম ধরেই আপনারা আসুন না কেন, দেখতে পাবেন শ্রীভূমি পুজোর ঠিক যে মোড়ের মাথাটি রয়েছে সেখানে একটি সুন্দর ক্লক টাওয়ার, যেটি কলকাতার এখন বলা যেতে পারে এক দর্শনীয় স্থান এবং সঙ্গে ঐতিহ্য। সেই ক্লক টাওয়ারকে সামনাসামনি রেখে ডান হাতের দিকে যদি আপনারা চলে যান তাহলে চলে যাবেন শ্রীভূমি স্পোর্টিংয়ের দিকে। বেশ কিছুটা এগিয়ে গিয়ে আরেকটু ডান হাতে ঢুকলেই আপনারা পৌঁছে যাবেন শ্রীভূমি স্পোর্টিংয়ের একদম মণ্ডপের সামনে। বলতে বলতেই আমরা পৌঁছে গেছি কিন্তু শ্রীভূমি স্পোর্টিংয়ের মণ্ডপসজ্জার সামনে। উদ্বোধন হয়ে গেলেও কিন্তু মণ্ডপসজ্জায় প্রচুর কাজ কিন্তু এখনও বাকি রয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার কাজ কিন্তু জোর কদমে চলছে। কিন্তু এই ভ্যাটিকান সিটির সবথেকে পৃথিবীর বড় যে চার্চটি সেন্ট পিটার্স ব্যাসিলিকা, খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। ভেতরে প্রচুর এখনও কাজ বাকি, ফ্রেমগুলো এখনও তৈরি হচ্ছে, ভেতরে প্রচুর অয়েল পেন্টিং রয়েছে ছাদে এবং আশেপাশে দেওয়ালে, যেহেতু পুরো কাজটি এখনও সম্পূর্ণ হয়নি সেহেতু ভেতরে গিয়ে ফটো তোলা বা ভেতরে গিয়ে ভিডিও তোলা নিষেধ। তাই এইখানে ভেতরে গিয়ে কিন্তু ভিডিও কিছু তোলা যায়নি, বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই শ্রীভূমি স্পোর্টিংয়ের মণ্ডপসজ্জাটি। বলা হচ্ছে যে 27 তারিখ কিংবা 28 তারিখ এর মধ্যে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে এই সেন্ট পিটার্স ব্যাসেলিকা বা ভ্যাটিকান সিটির এই চার্চটিকে, যেটি আপনারা কলকাতায় এসে উপভোগ করতে পারবেন। তবে যেরমভাবে কাজ বাকি রয়েছে এখনও আপনারা দেখতে পাচ্ছেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু এই শ্রীভূমি স্পোর্টিংয়ে কাজ চলছে মণ্ডপসজ্জাটি কমপ্লিট করবার। মোটামুটি প্যান্ডেল কমপ্লিট কন্ডিশনে আশা করি দেখতে পাবেন, কারণ প্যান্ডেলের কাজ উদ্বোধন হয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি, যথেষ্ট হতাশ। আর সবসময় পেপারের ওপর ডিপেন্ড করে কিন্তু পুজোর আগে আগে কোনো প্যান্ডেলে চলে যাবেন সেরকমভাবে ভাববেন না, মোটামুটি চতুর্থী পঞ্চমী থেকেই সব পুজোগুলোকে টার্গেট করে আসুন। অবশ্যই আপনারা যারা মেট্রো ধরে ভাবছেন শ্রীভূমি দেখবেন তাদেরকে বলি বেলগাছিয়াতে নামতে পারেন, বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে নেবে আপনারা বাইরে এসে অটো পাবেন, অটো ধরে মানে লেক টাউন মোড়ে যেতে হবে প্রথমে, ওখান থেকে লেক টাউন থেকে অটো ধরে লেক টাউন, লেক টাউন থেকে তারপরে আপনারা আবার অটো পাবেন শ্রীভূমির যাওয়ার জন্য। শ্রীভূমি যাওয়ার যে জায়গাটি, একটি বিশাল ক্লক টাওয়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ক্লক টাওয়ারটি
ক্লক টাওয়ারটা থেকে আপনার ওখান থেকে ডান হাতে তাকালে গেট পেয়ে যাবেন সোজা রাস্তা ধরে ঢুকে যাবেন শ্রীভূমির দিকে। তবে অবশ্যই চতুর্থী কিংবা পঞ্চমীতেই শ্রীভূমি দেখতে যান। ভিড় হচ্ছে এখন থেকে, যা হচ্ছে সব বাইরে থেকেই দেখা যাচ্ছে, কারণ এখনও প্যান্ডেলের কাজ বলতে গেলে 30%-এর বেশি হয়তো বা প্যান্ডেলের কাজ বাকি থেকে গেছে, পুরোটা কাজ কমপ্লিট হয়নি, প্রচুর কাজ এখনও বাকি রয়েছে। আর একটা কথা, মা দুর্গার হাতে যতক্ষণ না পর্যন্ত অস্ত্র আর মাথায় মুকুট উঠছে ততক্ষণ পর্যন্ত যেন দুর্গা পুজোর ঠিক সেই আমেজটা আসতে চায়। তাই সম্পূর্ণ মা দুর্গা এবং সম্পূর্ণ শ্রীভূমিতে যদি দেখতে আসতে হয় তাহলে অবশ্যই আপনারা পঞ্চমীতেই টার্গেট করুন। একটু ভিড় হবে, সকালের দিকে আসুন, আর কলকাতা ঠাকুর দেখতে গেলে রাত্রির দিকে যে প্যান্ডেলেই যান, যদি কলকাতা ঠাকুর দেখতে হয় তাহলে সকালবেলার দিকে টার্গেট করা এই কারণেই ভালো হবে, কারণ রাতের দিকে একটা কি দুটো প্যান্ডেলে আপনারা সারা রাত কভার হয়ে যাবে। তাই কলকাতায় ঠাকুর দেখতে হলে অবশ্যই যেখান থেকেই আসুন না কেন সকালবেলার দিকে অবশ্যই। দুর্গাপুজোর আপডেট কিন্তু চলতেই থাকবে, সামনে আরও কলকাতার নানান দুর্গাপুজোর আপডেটগুলো কিন্তু আসতে থাকবে, এবং সঙ্গে বেড়াতে যাওয়ার আপডেটগুলোও কিন্তু আসতে থাকবে ভিডিওগুলো। সেইগুলোকে দেখবার জন্য যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন, এবং তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন। বেড়াতে যাবো এবং পুজোর কলকাতার নানান আপডেট আপনারা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন।